এবছর পঞ্চম শ্রেণীর প্রাথমিক শিক্ষা সমাপনী ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের ইফতেদায়ী পরীক্ষা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এমন প্রস্তাবে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এ তথ্য জানান। মূলত করোনা ভাইরাস পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা ভাইরাসের কারণে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আমরা এই বছর নিতে পারছি না, কিন্তু অন্যান্য পরীক্ষাগুলো আমরা নিব। আমরা আমাদের কিছু স্কুলগুলোই নেবে, হ্যাঁ স্কুলগুলোতে আমাদের স্বশ বিদ্যালয়ে আমরা বার্ষিক পরীক্ষাগুলো নিব, আর যেটা আছে মূল্যায়নের ভিত্তিতে আমরা তাদেরকে 5 থেকে 6 প্রমোশন দেওয়ার চিন্তা করছে। প্রতিমন্ত্রী বলেন, পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেওয়া হতো এবছর সেটি আর দেওয়া হবে না, তবে চালু থাকবে উপবৃত্তি। উল্লেখ্য, মহামারী করোনা ভাইরাসের কারণে গেল 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাবে মন্ত্রণালয় বলেছে, 18 মার্চ থেকে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি থাকায় 31 আগস্ট পর্যন্ত 71টি কর্মদিবস নষ্ট হচ্ছে। এতে শিক্ষার্থীদের 406 বিষয়ভিত্তিক পাঠদান ক্ষতিগ্রস্ত। 1 জানুয়ারি থেকে 17 মার্চ পর্যন্ত সিলেবাসের মাত্র 30 থেকে 35% পড়ানো সম্ভব হয়েছে। পাঠ্যবইয়ের অবশিষ্ট অংশ শেষ করতে কমপক্ষে 50 কর্মদিবস দরকার। নভেম্বর থেকে ডিসেম্বর মাসে পাঠদান কার্যক্রম চালানো সম্ভব হলেও 50 কর্মদিবস পাওয়া যাবে না বলে ধারণা করা হচ্ছে। এদিকে আগামী বৃহস্পতিবার স্কুল খোলা ও না খোলার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।